মহাজোটে ভাঙন। নীতিশ সরকারের মন্ত্রিসভা থেকে আগেই ইস্তফা দিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝির পুত্র তথা হিন্দুস্তান আওয়াম মোর্চার সভাপতি সন্তোষ সুমন। এবার বিহারের মহাজোট থেকে সমর্থন প্রত্যাহার করার কথা ঘোষণা করল এইচএম। শুধু মৌখিক ঘোষণা নয়, নীতিশ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের চিঠি সোমবার সন্ধ্যাতেই রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারকে দেবেন বলেও জানিয়েছেন এইচএম এর প্রেসিডেন্ট সন্তোষ সুমন। নীতিশ সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করলেও তৃতীয় ফ্রন্ট করার রাস্তাও খোলা রাখছেন বলে জানিয়েছেন হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান। আবার 2024 লোকসভা নির্বাচনে তার দল এনডিএকে সমর্থন জানাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সন্তোষ সুমন। এদিন মহাজোট থেকে সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে এইচএম সভাপতি স্পষ্ট জানান তিনি দিল্লি যেতে পারেন এবং এনডিএর আমন্ত্রণ বিবেচনা করতে ইচ্ছুক। সন্তোষ সুমন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন বলেও সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।